সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে 10তম বারের মতো ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়। শনিবার বৈশাখী যুবকল্যাণ পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন করা হয়। ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে প্রায় 100 শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হলো। প্রধান অতিথি ছিলেন হাজি ফখরুল ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী 28নং ওয়ার্ড। প্রধান বক্তা ছিলেন মুসাম্মদ আয়েশা আক্তার কলি, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী 28-29-30নং ওয়ার্ড। বিশেষ অতিথি ছিলেন প্রশান্ত লিটন, চোরাকার ও লেখক। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক আহমদ, সংগঠনের সভাপতি সোহাগ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফাহিমা সুমি, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মিজান আহমেদ, সায়েম আহমেদ, সালিম আহমেদ, নাইম আহমেদ, আকরাম আহমেদ, জুবের আহমেদ, মিনহাজ, রায়হান, জয়, ফারজানা, তানিয়া, মুমিনুল ইসলাম, বাবুল আহমেদ, সালিক সহ প্রমুখ।